আজকে ঘোরার প্ল্যানটা খুব কম সময় ও কম খরচে ব্যাটারি চালিত অটো গাড়ি দিয়ে আজকে যাচ্ছি চরসেন্দুর দ্বীপে। বর্তমান সময়ে এই চরসেন্দুর ব্রিজে টুরিস্টদের একটু আনাগোনা একটু বেশি। বহু দূর দূরান্ত থেকে সময় কাটানোর জন্য এবং ঘুরতে আসে এই চরসেন্দুর ব্রিজে। ব্রিজটি শীতলক্ষা নদীর উপর নির্মিত। এটি গাজীপুর ও নরসিংদী জেলার সাথে সংযোগ করছে এই চরসেন্দুর ব্রিজটি। বৃষ্টির উপর থেকে আশেপাশের সৌন্দর্য দেখা যায় অনেক সুন্দর। বৃষ্টির পাশেই একটি বড় জাহাজ তার নির্মাণ করা হচ্ছে এই শীতলক্ষা নদীর তীরে। দুপুর গড়িয়ে বিকাল হলেই দেখা যায় পর্যটনের অনেক ভিড়। বিকেলবেলা এই চরসেন্দুর ব্রিজে হাঁটা ও ঘোরাঘুরি অসম্ভব হয়ে যায়, কারণ এত পরিমাণ মানুষ হয় যে ব্রিজ দিয়ে হাঁটা যায় না। শীতলক্ষার পারেই ছোট বড় নৌকা ও জাহাজ নির্মাণ কাজ চলছে এখানে। শীতলক্ষা নদীতে এক সময় অনেক নৌকা ও জাহাজ চলাচল করত। এখন নদীতে কোনো নৌকা বা জাহাজ চলাচল দেখতে পাওয়া যায় না, খুব কম। রাতের বেলা বৃষ্টি অনেক সুন্দর দেখায়। মানুষ দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে আসে এই ব্রিজে সৌন্দর্য উপভোগ করার জন্য। বর্তমানে শীতলক্ষা নদীর উপর এই চরসেন্দুর ব্রিজ এখন টুরিস্ট স্পট হিসেবে পরিচিত সবার কাছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চরসেন্দুর ব্রিজটি দেখার জন্য।